ইসলামী ব্যাংক নিউজ টপ 10। সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা নিজ অ্যাকাউন্টে স্থানান্তর করে মেয়র পদের যোগ্যতা হারিয়েছেন ব্যারিস্টার তাপস, বললেন সাবেক মেয়র সাইদ খোকন। রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর হত্যার শিকার স্কুল ছাত্রীকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার গোপালপুরে দাফন করা হয়েছে। নাটোরের নলডাঙ্গায় ভিজিএফ কার্ড করে দেওয়ার কথা বলে দিনমজুরের স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মতলবী মহল সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে নানা ষড়যন্ত্র করছে, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদায়ী বছরে 650 শিশু ধর্ষণের শিকার হয়েছে, করোনায় বেড়েছে নির্যাতন, জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন। সারা দেশে শীতের তীব্রতা কমলেও কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রাম ও গাইবান্ধা সহ উত্তরাঞ্চলের জনজীবন। সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষদের। উত্তেজনা ছড়ানোর শঙ্কায় স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। প্রতিক্রিয়ায় টুইটারের আচরণকে বাক স্বাধীনতার পরিপন্থী বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর ডেরিক ইভান সহ 15 সিনেটরের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। লন্ডনে লকডাউন দিয়েও কমানো যাচ্ছে না নতুন ধরনের করোনা সংক্রমণ। সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড, পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। ইংলিশ এফএ কাপে তৃতীয় রাউন্ডে বড় জয় পেয়েছে লিভারপুল। লা লিগায় রাতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা, ওসাসুনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।